আসসালামু আলাইকুম হ্যালো প্রিয়ান কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার শ্বশুরবাড়ির আমার শাশুড়ির পোষা হাঁস মুরগি কবুতর এই যে এদিকে আমার হাজব্যান্ড হচ্ছে কবুতরের খাবার দিচ্ছে আর উড়ে এসে সব খাচ্ছে আমি আবার একটু ভিডিও করলাম কী যে ভালো লাগছিল দেখতে যখন খাবার দেয় ওরা উড়ে এসে সব একসাথে খায় খুব ভালো লাগে দেখতে কবুতার আমার ভীষণ পছন্দ এই কবুতরগুলো হচ্ছে আমার হাজবেন্ডের ওর অনেক শখের এগুলা এগুলা যখন আসে তখন যত্ন করে আর এমনি সময় আমার শাশুড়ি যত্ন করে প্রায় পঞ্চাশটার কাছাকাছি কবুতর আছে এগুলো খাওয়াও হয় আবার পোষাও হয় আর এদিকে হচ্ছে যে এই মুরগিগুলো আমার শাশুড়ির এদিকে যে সকালবেলা উঠে আমার হাজবেন্ড খাইতে দিচ্ছে আমি আবার একটু ভিডিও করলাম আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো পোষা হাঁস মুরগি আর এদিকে হচ্ছে এই ব্রয়লার মুরগিগুলো পুষছিলো তিনটা একটা আমাদের জন্য রান্না করছিল আর দুইটা আছে যে খাবার দিচ্ছে ওরা প্রচুর খায় এবং হাটে যখন দেখতে যায় এত ভালো লাগে এটা একটু ভিডিও করলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি পোষায় হাঁস মুরগি কবুতর এগুলো দেখতে অনেক ভালো লাগে এবং খেতেও ভালো লাগে এই যে আমি এবার এদিক থেকে একটু ভিডিও করলাম এই কবুতরগুলো উড়ে যায় আবার এমনি এমনিই নিজেরাই চলে আসে ওরা একদম পোষ মেনে গেছে কোথাও যেয়ে থাকে না এই ব্রয়লার মুরগিগুলো যখন হাঁটে তখন কি যে দোলে আমার দেখতেই ভালো লাগে দুলে দুলে হাঁটে ওরা বেশ ভালো লাগে দেখতে গ্রামে কম বেশি সবাই কিন্তু এরকম হাঁস মুরগি কবুতর পোষে এই যে পরের দিন সকালবেলা আবার খাবার দিচ্ছে এটা আমি একটু ভিডিও করলাম খাবার দেওয়ার পরপরই ওরা একসাথে উড়ে এসে সবাই খায় বিভিন্ন কালারের সব কবুতর সাদা কালো কবুতরের মাংস কিন্তু খুবই বৃষ্টিকর আমারও ভীষণ ভালো লাগে খেতে তো কার কার গ্রামে এরকম হাঁস মুরগি পোষা হয় শেয়ার করবেন অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখানে উপরের দিকে একটা বড় করে ঘর করা হয়েছে এটা হচ্ছে কবুতরের আর নিচের দিকে একটা ঘর করা হয়েছে ওটা হচ্ছে হাঁস মুরগির তো অনেক বড় স্পেস নিয়ে ঘরটা করা হয়েছে যাতে ওরা ঠিকভাবে থাকতে পারে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন